বর্ষা মৌসুম এলেই দুশ্চিন্তায় পড়ে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের বাসিন্দারা দু এক ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় নগরীর নিচু এলাকার বাসাবাড়ি দোকানপাট হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনা এতে চরম বাসিন্দারা সেই সঙ্গে আছে মশার উৎপাদ। চলতি বছরের উনিশে জুন পর্যন্ত ছয় মাসে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তিনশো নয় জন শুধু জুন মাসে আক্রান্ত হয়েছেন একশো জন আর ডেঙ্গু জ্বরে ছয় মাসে মৃত্যু হয়েছে সাত জনের অথচ জলবদ্ধতা নিরসনে নগরের দুই সেবা সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বেশ কিছু প্রকল্পের কাজ চললেও কোনোটি শেষ হয়নি এর মধ্যে প্রায় ছয় হাজার কোটি টাকা ব্যয়ে চলছে সিডিয়ের ছত্রিশটি খনন প্রকল্প আর সিটি কর্পোরেশনের আওতায় তেরোশো তেষট্টি কোটি টাকা ব্যয়ে ভদরহাটের বারুইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন প্রকল্পটির অগ্রগতিও ধীর সাড়ে চার হাজার ফুট প্রতিরোধ দেয়াল নির্মাণ ও আড়াই হাজার ফুটে ড্রেনেজ নির্মাণ কাজ শেষ হলেও জমি অধিগ্রহণ জটিলতায় মূল খননের কাজ শুরু হয়নি এখনও বরং দুই সেবা সংস্থা সিডিএ ও চশিকের রশি টানাটানিতে দুর্ভোগ বাড়ছে নগরবাসীর দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে সংশোধিত বাজেট ও দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের আঠারোশো সাতাশি কোটি আঠাশ লক্ষ টাকার প্রস্তাবিত বাজে নগরবাসীর নিকট উপস্থাপন করছি নগরবাসীর এই চরম দুরবস্থার মধ্যেই বুধবার দুপুরে নগরের আন্দরটিলাই সিটি কর্পোরেশন মিলনায়তনে নতুন দু হাজার তেইশ অর্থ বছরের জন্য এক কোটি টাকার বাজেট ঘোষণা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম যা গেল বছরের তুলনায় দুশো কোটি টাকা কম গত দুহাজার বাইশ তেইশ অর্থ বছরের বাজেট ছিল দুহাজার কোটি টাকা এর আগের বছরের বাজেটের আকার ছিল প্রায় দু কোটি টাকা হিসেবে দেখা যাচ্ছে দুই বছরে বাজেটে বরাদ্দ কমেছে প্রায় ছয়শ কোটি টাকা এদিকে গেল বছরের প্রস্তাবিত বাজেটের মাত্র পঞ্চান্ন শতাংশ বাস্তবায়ন হয়েছে বাজেট ঘোষণাকালে বাজেট ছোট করার প্রসঙ্গে মেয়র বলেন এখন আর সরকারি থোক বরাদ্দ তেমন মিলে না কর্পোরেশনের নিজস্ব আয় থেকে ব্যয় করতে হয় ফলে ব্যয় সংকোচন নীতির কারণে বাজেট ছোট করা হচ্ছে আমাদেরকে এখন বিভিন্ন অর্থনৈতিক অবস্থার কথা চিন্তা করে সমগ্র দেশের এই পদক্ষেপগুলো নিতে হয়েছে এইবারও কিন্তু দেখেন বাজেট কমানো হয়েছে মূল সমস্যা জলবদ্ধতা নিরসনে খাল ও নালা নর্দমা খনন সহ আনুষঙ্গিক কাজে বরাদ্দ ছয় কোটি টাকা বাড়িয়ে ৩৩ কোটি টাকা ধরা হয়েছে যদিও বহদ্দার হাটের বারোইপাড়া প্রকল্পের জন্য গত বছরের উন্নয়ন খাত থেকে আড়াইশো কোটি টাকা প্রাপ্তি ধরা হলেও এবছর ধরা হয়েছে একশো কোটি টাকা বরাদ্দ কমেছে মশক নিধনেও আগের বছর চেয়ে বরাদ্দ এক কোটি টাকা কমিয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে আর সড়ক উন্নয়নে ব্যয় ধরা হয়েছে কোটি টাকা যদিও মেয়র বলছেন খাল খনন প্রকল্প এবং সিটি কর্পোরেশনের বারোই পাড়া খনন প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমবে শহরকে মশামুক্ত নগরী করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি জলবদ্ধতার ব্যাপারে একটা প্রকল্পের কাজ চলছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আমরাই প্রথম মশক নির্ধনের জন্য আলার ডিপার্টমেন্ট করেছি এবং মশক নিধন কর্মকর্তা নিয়ন্ত্রণ কর্মকর্তা নিয়োগ দিয়েছি প্রস্তাবিত বাজেটে নগর সংস্থা নিজস্ব উৎস থেকে আয় ধরা হয়েছে 950 কোটি টাকা এছাড়া মন্ত্রণালয় থেকে উন্নয়ন অনুদান বাবদ আয় ধরা হয়েছে 894 কোটি টাকা এর বাইরে রয়েছে বকেয়া কর চলতি কর ও ত্রাণ ও সাহায্য জলজট মুক্ত এখন চট্টগ্রাম নাগরিক সেবা লক্ষ্যে মাননীয়